কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিকমেন্ডি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতন ক্রম কি হতে চলেছে, এছাড়া নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি NTPC-র অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ntpc.co.in। বন্ধুরা, এই মুহূর্তে NTPC-র অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিকমেন্ডি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতন ক্রম কি হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাক আমাদের সম্পূর্ণ আলোচনাতে, এবং সম্পূর্ণ PDFটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে PDFটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে NTPC লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এখানে রেজিস্টার্ড নাম্বার দেওয়া আছে, এবং এখানে CIN নাম্বার দেওয়া আছে, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে। তো এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 04/2023, অর্থাৎ 2023 সালে, এটা 4 নাম্বার নোটিশ। ওকে, কি বলছে নোটিস সেটা এবার আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব। অনেকটা বড় করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। NTPC লিমিটেড ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড এনার্জি কোম্পানি উইথ ইনস্টল ক্যাপাসিটি অফ 72304 MW and has persons in the entire value chain of the power generation business. Okay, তো বোঝা যাচ্ছে যে এখানে একটা ডিসক্রিপশন দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়েছে যে NTPC হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এনার্জি পাওয়ার সাপ্লাই একটা বড় কোম্পানি। ওকে, তো NTPC কী করছে, NTPC অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এবং ফিক্সড টার্ম বেসিসে, কিন্তু অবশ্যই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো কী কী পদের জন্য রিকমেন্ড হবে সেটা এবার আমরা অবশ্যই কিন্তু দেখব। তো প্রথমে এখানে বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ফিক্সড টার্ম বেসিসে কিন্তু আমাদের রিকমেন্ড হবে, অর্থাৎ স্থায়ী পদে কিন্তু আমাদের রিকমেন্ডটা হবে। ওকে, প্রথমেই বলা রয়েছে এ নাম্বারে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশন। এক্ষেত্রে 100টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান কী লাগবে, ডিগ্রি ইন দ্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। ওকে, আপনাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই ইলেকট্রিক এবং মেকানিক্যালের উপরে কিন্তু আপনার একটা ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত যোগ্যতা অবশ্যই থাকতে হবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স প্রোফাইল, মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন অপারেশন অ্যান্ড মেনটেন্স অফ দ্য পাওয়ার প্ল্যান্ট উইথ দ্য ইনস্টল ক্যাপাসিটি অফ 100 MW অর মোর। ওকে, তো আপনার অবশ্যই 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান লাগবে, এবং আপনার অবশ্যই মেনটেন্স অফ দ্য পাওয়ার প্ল্যান্ট মেনটেন্সে একটা দক্ষতা থাকতে হবে, এবং যেখানে ইনস্টল ক্যাপাসিটি যেটা 100 MW বা তার বেশি। ওকে, সেরকম একটা পাওয়ার প্ল্যান্টে আপনার কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই লাগবে। আপনাদের 3 বছরে কিন্তু অবশ্যই টেনিওর অফ দ্য এঙ্গেজমেন্ট হচ্ছে 3 বছরে, ক্যান বি ফার্দার এক্সটেন্ড আপ টু 2 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের পরে কিন্তু আপনাকে 2 বছর বাড়ানো হতে পারে। তো 3 বছর অবধি কিন্তু আপনারা অবশ্যই স্থায়ীভাবে থাকবেন, সেই 3 বছর কিন্তু আপনাকে কোনোভাবে কেউ ছাড়াতে পারবে না। ওকে, এবং নোট, এখানে কিছু নোট দিয়ে দেওয়া রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের উপরে 20টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। ওকে, রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনারা অবশ্যই পাস আউট হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড এ কোয়ালিফাইড ইন এ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ গেট আপনাকে অবশ্যই পাস আউট করতে হবে, 2022 গেট পরীক্ষা পাস আউট হতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বেসড অন দ্য গেট 2022 পারফরমেন্স। ওকে, এবং আপনার 2022 আপনার যে গেটের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের উপর বেস করে কিন্তু আপনার শর্টলিস্টিং করা হবে আপনার ক্যান্ডিডেটটাকে, অর্থাৎ আপনার চাকরি প্রার্থী জায়গায় কিন্তু অবশ্যই শর্টলিস্টিং করা হবে আপনার গেট 2022 কোয়ালিফিকেশনস বা পারফরমেন্সের উপর বেস করে। ওকে, এক্ষেত্রে আপনার 2 বছরে এটা টেনিওর হবে, এঙ্গেজমেন্ট 2 বছরের রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার 1 বছর কিন্তু এক্সটেন্ড হতে পারে, এবং আপনাদের কিন্তু অবশ্যই আপার এজ লিমিট রয়েছে এক্ষেত্রে 35 বছর, এবং সমস্ত পোস্টের জন্য আপনার কনসুলেটেড যে অ্যামাউন্ট রয়েছে সেটা হচ্ছে আপনারা 55,000 টাকা অবশ্যই আপনারা বেতন পাবেন। তার উপরে আপনারা অ্যাডিশনালি HR অর কোম্পানি অ্যাকোমোডেশন অ্যান্ড মেডিকেল ফেসিলিটি ফর সেলফ অ্যান্ড স্পাউস অ্যান্ড দ্য 2 চিলড্রেন। ওকে, তো আপনার কিন্তু একটা মেডিকেল ফেসিলিটি নিজের জন্য, আপনার স্ত্রীর জন্য, এবং 2টো আপনার সন্তান বা সন্ততির জন্য। ওকে, এবার রয়েছে রিজার্ভেশন।
রিজার্ভেশনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশনের ক্ষেত্রে আপনাদের 41টা পদ রয়েছে। ইউআরদের জন্য, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 10টি, ওবিসির জন্য 27টি, এসসির জন্য 15টি এবং এসটির জন্য 7টি, টোটাল রয়েছে এখানে মোট 100টি কিন্তু এখানে পোস্ট রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 10টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, ওবিসির জন্য 5টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 1টা এবং টোটাল মোট রয়েছে 20টি ভ্যাকেন্সিজ কিন্তু এখানে রয়েছে। ওকে, এবার রয়েছে হেলথ। দ্য ক্যান্ডিডেট শুড বি শুড হ্যাভ সাউন্ড হেলথ বিফোর জয়নিং। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন অ্যাট এনি অফ দ্য NTPC হসপিটালস অ্যান্ড দ্য ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড দ্য বাইন্ডিং। ওকে, তো আপনারাকে কিন্তু অবশ্যই একটা NTPC যে কোনো একটা হসপিটাল দিয়ে আপনাকে অবশ্যই মেডিকেল টেস্ট করাতে হবে এবং আপনার কিছুখানে জেনারেল কন্ডিশনস দিয়ে দেওয়া রয়েছে যেগুলো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তার মধ্যে একটি যেটা মেন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা অর্থাৎ আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তো আপনি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। ওকে, এবং SC/ST অবশ্যই 5 বছর এবং OBC কিন্তু অবশ্যই 3 বছর ছাড়া আপনারা পেয়ে যাবেন এবং আপনাকে গেট 2022 কিন্তু অবশ্যই আপনাকে পাস আউট করে থাকতে হবে। ওকে, তো নেক্সট আমি এবার দেখিয়ে দেবো আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই। আপনারা careers.ntpc.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নো মিনস আর মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড। আপনাদের অনলাইন ছাড়া কিন্তু অন্য কোনো রূপভাবে কোনো কিছু মোড কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। তো সেক্ষেত্রে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে। NTPC উইল নট বি রেসপন্স ফর দ্য বাউন্সিং ব্যাক অফ এনি ইমেল সেন্ড টু বি ক্যান্ডিডেটস। অর্থাৎ এখানে NTPC বলছে যে যদি কোনো ইমেল যদি বাউন্স ব্যাক করে তো সেক্ষেত্রে কিন্তু NTPC সেটা কোনোভাবে দায়বদ্ধতা নেই। ওকে, এবং আপনাদের ইউআরদের জন্য এটা 300 টাকা ফিজ লাগবে এবং SC/ST PWBD XSM ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটসের জন্য কিন্তু কোনোভাবে কোনো ফিজ কিন্তু রেজিস্ট্রেশন ফিজ লাগছে না। আপনি যদি পেমেন্টটা অফলাইনে করতে চান তো এখানে অফলাইন ডিটেলস দেওয়া রয়েছে, আপনি কিন্তু অফলাইনের মাধ্যমে পেমেন্টটি করে নিতে পারবেন। ওকে, পেমেন্ট ইন অনলাইন মোড আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো একটির মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই আপনি আপনার পেমেন্টটি করতে পারবেন এবং আপনার অনলাইনে আবেদন শুরু হবে 9/5/2023। অর্থাৎ আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের লাস্ট ডেট রয়েছে 23/5/2023। অর্থাৎ আপনাদের লাস্ট ডেট হচ্ছে 23/5/2023 হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9/5/2023। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে শুরু করে দিন। যদি কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।